গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের কাছে কুড়ে ঘরে থাকা ভবঘুরেদের নিরাপদ আশ্রয় নিয়ে গেল গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা ক্রমশই শক্তি বাড়িয়ে 24 অক্টোবর বৃহস্পতিবার রাত্রে উপকূলে আছড়ে পড়তে চলেছে। গঙ্গাসাগর সমুদ্র সৈকতের কাছেই ছোট ছোট কুঁড়ে ঘরে আশ্রয় নিয়ে রয়েছে বেশ কিছু মানুষজন। এদের পরিচয়, এরা ভবঘুরে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের দান ধ্যানে চলে এদের পেট। প্রশাসনের হাজারো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছোট্ট বাচ্চা নিয়ে রয়েছেন সমুদ্র উপকূলে বিপজ্জনক ঘরে। তাদের বক্তব্য, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানেই রয়েছি, যা হবার এখানেই হবে। এরপর 24 অক্টোবর বৃহস্পতিবার সকালে ওই বিষয়টি জানতে পেরে গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা নিজে উপস্থিত হয়ে গঙ্গাসাগর কোস্টাল থানা পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের কাছে কুঁড়ে ঘরে থাকা ভবঘুরেদের উদ্ধার করে গঙ্গাসাগরের পার্শ্ববর্তী ফ্লাড সেন্টারের ত্রাণ শিবিরে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। গঙ্গাসাগর থেকে সৌরভমন্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।